মানুষের গণতান্ত্রিক অধিকার, আর সেই অধিকারের ওপর অন্যায় ভাবে লাঠিচার্জ করার অধিকার আপনার নেই অফিসার। কিসের আপনি? না মানে আপনি এখন গণেশ বাবু না গণসাবস্থান? পোশাক দেখে বুঝতে পারছ না রাজকেল, এখন আমি যুব নেতা, জনগণের সেবক, যখন পাড়ায় থাকি তখন মস্তান গনসা। বুঝে গেছি বুঝে গেছি স্যার, এখন আপনি এখানে জননেতা। আর আসুন আসুন স্যার আসুন স্যার, আমি জানতামই না যে আজকে আপনাদের পার্টির পক্ষ থেকে থানাঘরের কর্মসূচি নেওয়া হয়েছে। আরে না প্রসন্ন, আমাদের পার্টির তরফ থেকে এরকম কোনো কর্মসূচি নেওয়া হয়নি। তাই? হ্যাঁ, তাহলে এরা নিশ্চয়ই প্রীতম বাবুর লোক। মিস্টার তালুকদার, এবি ডিওট লাঠি চার্জ করুন। খবরদার লাঠি চালাবেন না নন্দদুলা। আরে গায়ের সব মেয়ে বউরা যখন একসঙ্গে থানা ঘেরাও করতে এসেছে তখন সব পার্টির কাতায় আগুন ধরে দিয়েছে। কুঞ্জ বিহারি ভট্টাচার্য আর দেবে নাই বা কেন বলুন, ওদের সামনে আছে যে লাবণ্য। লাবণ্য? আজ্ঞে হ্যাঁ, বেণী মাধব মাইতির আদরের ভাগ্নি, বিয়ে পাস করে এমএ পড়ছে, সবসময় চার মুখ দিয়ে কথার তুবড়ি ছোটে ইন্দ্রধনু। শোনো প্রসন্ন, যে করেই হোক যেমন করেই হোক এই আন্দোলনটাকে আমাদের পার্টির আন্দোলনে সামিল করতেই হবে। কি করে করবেন গণেশ বাবু? যে সমাজ বিরোধীদের দৌরাত্ম্যে ভীতশ্রদ্ধ হয়ে চোরাই সত্তার বিরুদ্ধে ওরা আন্দোলনে নেমেছে, আপনাদের পার্টির নেতা আনন্দমোহন চৌধুরী তো ওই তোলা খেয়েই বেঁচে আছে। আর ওই গুন্ডা বদমাইশগুলো আমাদের হাতে আছে বলেই না আমাদের পার্টি ভোটে যেতে, তাই মাঝে মাঝে ওই ডান্ডা হাতে না একটু ছোট ছুটি করতে হয় বুঝলে। কোথায় আর ছুটবো দাদা, আজকাল তো পুলিশকে কেউই পাত্তা দিচ্ছে না। এই তো সেদিন বাজারের মধ্যে আপনাদের পার্টির ছেলেরা এক সেপাহের ব্যাগ তুলে নিয়েছিল। কিন্তু এখানে এসব চলবে না, প্রভুর ইচ্ছায় তোমাদের জামা প্যান্ট দুটোই খুলে নেবে গিরি গোবর্ধন। নেবে 100 বার নেবে, পাপে পুরোহিত যদি নামাবলি গাই দিয়ে না পিতের কাজ করে তাহলে শুধু জামা কাপড়টাই নয় ওই পৈতেটাও পুড়িয়ে দেবে। রাধে কৃষ্ণ বলবান, হে রাধে কৃষ্ণ। এই ঠাকুরের নাম নিয়ে আর ভণ্ডামির মুখোশেতে এই সমাজটাকে এমন বিষাক্ত করে তুলেছেন যে এখন আমাদের সমাজের যা হয়ে বীজ ছাড়তে হবে। রাস্তায় মেয়েরা চলতে পারছে না, আর আপনারা ছোট জগন্নাথ হয়ে বসে আছেন। অকারণে তুমি আমাদের দোষ দিচ্ছ লাবণ্য। হ্যাঁ,
এই ভয়ঙ্কর সামাজিক ব্যাধির হাত থেকেই খৈষ্ণু সমাজের আমূল পরিবর্তন আমরা করবই করব। পুলিশের উপর একটু ভরসা রাখুন না বললো তুমি? কি করে রাখবো? যেই নাট মন্দিরে ঝুলান পূর্ণিমায় রাধাকৃষ্ণের ঝুলান উৎসবত যাত্রার আসর বসত, গায়ের উন্নতি প্রকল্পে গ্রাম সভা জনগণের কলরবে গম গম করত, আজ সেখানে সব বন্ধ। হ্যাঁ, জনগণের আনন্দ উৎসব বন্ধ? না 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 না, এসব মেনে নেওয়া যায় না। যদি তাই হয় তাহলে আপনাদের ওই চৌধুরী সাহেব গায়ের জোরে নাট মন্দির দখল নিয়ে মধুকুঞ্জ নাম দিয়ে পতিতা পল্লী খুলেছেন কেন? এসব তুমি কি বলছো লাবণ্য? আনন্দমোহন চৌধুরী মতন একজন গণ্যমান্য মানুষের বিরুদ্ধে এরকম অপবাদ দিও না। অপবাদ নয়, প্রত্যেকদিন রাত্রে নাট মন্দিরের ভিতর থেকে মদ মাতালে হয়ে হুল্লোড় সহ হাসির কলর শুনতে পাওয়া যায়। শুধু তাই নয়, কাল রাত্রে পাশের গ্রাম থেকে একটি মেয়েকে জোর করে তুলে এনে তাকে দিয়ে দেহ ব্যবসা করানোর চেষ্টাও চলেছে। আমাদের পার্টির নেতার চরিত্রে কালিমা খাবার জন্য ওই এক জঘন্য ষড়যন্ত্র, এই এ কখনোই সত্যি হতে পারে না। প্রয়োজন হলে দারোগা সাহেব সেখানে তদন্ত করে আসুন। গোবিন্দ গদাধর, যত তুই বলেছেন এই শোনো প্রসন্ন, তুমি কালকে লাবণ্যকে সঙ্গে নিয়ে না মধুকুঞ্জে ইনভেস্টিগেশন করে সাজাও। না, একজন মেয়ে হয়ে ওই নরকে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। দারোগা সাহেব, আপনি নিজে গিয়ে বরঞ্চ তদন্তটা করে আসুন। হ্যাঁ, কালই আমরা যাব। তবে তুমি যেভাবে চৌধুরী বাবুর চরিত্র হনন করার জন্য উঠে পড়ে লেগেছ, এর জন্য কিন্তু তোমাকে চরম শাস্তি পেতে হবে। আমাকে শাস্তি দেওয়ার আগে নিজেদের শাস্তির কথাটা একবার ভেবে দেখুন নেতা মশাই। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ লাবণ্য। অনেক আগেই আপনারা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন। যেই মানুষগুলোর কাছে ভোটের আগে আপনারা হাত জোর করে ভোট ভিক্ষা করেন, তারপরেই তাদের রসা আকাঙ্কার বুকে আপনারা চোরা পায়ে লাঠি মারেন লাঠি। তাই না হয় তাহলে আপনাদের ওই চৌধুরী সাহেব কি করে সাতখানা বাসের মালিক হলো একবারও তা ভেবে দেখেছেন? লাবণ্য আপনাদের চক্রাঙ্গানিকে ভয় পায় না, কারণ সে খুব ভালো করেই জানে চোরের মায়ের বড় গলা হয় ঠিকই, কিন্তু গলা টিপে ধরার ক্ষমতা কোনোদিন হয়নি আর হবেও না কোনোদিন। যা, আপনার জন্য সবকিছু ফাঁস হয়ে গেল গৌর শ্রীহরি। কথা বলবেন আমার পিছনে কাঠে জুতে লাগে তো? শুনলে কি বেরা চলে? শান্তি শান্তি ও শান্তি। হ্যাঁ দারোগা সাহেব, ব্যক্তিগত আক্রমণ বাদ দিয়ে এখন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ওই আন্দোলনটাকে রোধ করতে হবে। অসম্ভব, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই দারোগা সাহেব। এলিন ধরুন, চৌধুরী বাবু পাঠিয়েছেন। কি হলো? দৌড়ু। আরে বাবা, লক্ষ্মীকে বেশিক্ষণ খোলা জায়গায় রাখতে নেই, ঠান্ডা লেগে সর্দি জ্বর হয়ে যাবে। ধরুন 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 ধরুন। বন্ধুগণ, মায়েরা বোনেরা এবং দিদিরা, যিনি বলেন আদর্শকে সামনে রেখে নিঃস্বার্থভাবে উন্নয়নের কাজ করতে হয়, যার কাছে সর্বাগ্রে পূজিত হয় নারীর মান সম্মান, তিনি হলেন সেই মহান দেশপ্রেমী। তোমার নেতা আমার নেতা, আমাদের সকলের মাতার ছাতা, পরিবর্তনের দিশারি আনন্দমোহন চৌধুরী। ইয়েস, আনন্দমোহন চৌধুরী। এই এলাকা দণ্ডমুণ্ডের কর্তা আনন্দমোহন চৌধুরীকে সবাই দেবতা বলে ডাকে। ডাকবে নাই বা কেন? এই যে আমার ডান হাত গণেশ পাল বেকার হয়ে রাস্তায় রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছিল, সমাজ সংসার যখন ওকে খরচের খাতায় তুলে দিয়েছিল, ঠিক তখন আমিও সারা শরীরে খাদির পোশাক পরিয়ে আমার উপরে ওটা সিঁড়ির ধাপগুলো আমি একটা 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 করে শক্ত বক্ত করে নিয়েছিলাম। আমাকে দেবতা বানানোর পিছনে রমানসিক পরিশ্রমকে ডেফিনেটলি আমাকে স্যালুট জানাতেই হয়। ওরা সবাই আমাকে দেবতা বলে ডাকে। সেই দেবতার সঙ্গে যদি কেউ বেইমানি করে থাকে, তাকে আমি দানব হয়ে চরম শাস্তি দিয়ে থাকে। বাট কে
কে আমার সঙ্গে বেইমানি করতে পারে? আমার নামে নালিশ হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, সারা গ্রামের মানুষ একজোটে থানা ঘেরাও করছে, কে আছে চক্রান্তের পিছনে সেটাও কি জানি? কিন্তু দেশ সেবক গণেশ বাবু এখন আসছেন না কেন? তিনি এলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। গণেশ বাবু, বাবু বলে লজ্জা দেবেন না স্যার, আপনার দয়াতেই তো খেয়ে পড়ে বেঁচে আছি নাকি? ওদের পিছনে কে আছে জানিস? ওদের পিছনে কে আছে জানি না, তবে সামনে আছে লাবণ্য। লাবণ্য বসে, তার মানে এতদিন ধরে আমি দুধকলা দিয়ে কাল সব পুষে রেখেছিলাম, মানে লাবণ্যের মামা বেনী মাধব যখন খেতে না পেয়ে আমার সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল, ঠিক তখন আমি ওর ছেলে পলাশকে 5,000 টাকা মাইনে দিয়ে আমার মেয়ের কানের মাস্টার করে রেখেছিলাম। এবার ঘাত ধাক্কা দিয়ে তাড়িয়ে দিন স্যার, চালাকি জ্বালাতে। আরে চালাকির কথা বলতে না, প্রীতম সিং এর কথাটা মনে পড়ে গেল। প্রীতম সিং? হ্যাঁ স্যার, প্রীতম সিং। ওর নামে থানায় FIR করে নামি, এক্ষুনি আসছি। চলি স্যার। প্রীতম সিং, প্রীতম সিং কি তাহলে থানা ঘেরার মূল নায়ক? ওই কি তাহলে সামনে লাবণ্য করে কে পিছন থেকে চক্রান্তের জাল বুনে চলেছে? কিন্তু মানুষ লাবণ্যকে তো ভক্তি করে কেন? আমিও তো মানুষের ভক্তি চাই, মানুষকে ভয়ে কৃতদাস বানিয়ে ভক্তের ভগবান হয়ে এই পৃথিবীতে সারাটা জীবন বাঁচতে চাই, মানুষকে ভালোবাসতে চাই। আমিও তো তোমাকে ভালোবাসতে চাই বাবা, কিন্তু আমার শ্রদ্ধা ভালোবাসা ফিরিয়ে দিই, তুমি আমার মনের দুঃখটাকে বাড়িয়ে দিয়েছো। তুমি তো আমার বাবা, বাবা হয়ে মেয়ের জন্মদিনে আশীর্বাদ করার সময়টা তুমি কেন পেলে না বাবা? তুমি কেন পেলে না? আজ তোমার জন্মদিন নাকি? হবে হয়তো। দেখো এই সমস্ত ফালতু ব্যাপারগুলো না আমার আবার ঠিক মনে থাকে না। মেয়ের প্রতি ভালোবাসা যদি কার্পণ্যতা থাকে তাহলে চক্ষু লজ্জাটা বাঁচিয়ে রেখে কি লাভ বাবা? স্টপ ইট। চক্ষু লজ্জা, চক্ষু লজ্জা, চক্ষু লজ্জা, কিছু চক্ষু লজ্জা, চক্ষু লজ্জা নয়, একটা কথা বলি ভালো করে কান খাড়া করে শুনে রাখো। বয়স তোমার যথেষ্ট বেশি হয়েছে জেনেও আমি তোমার বিয়েটা দিইনি, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সুতরাং আমি যতদিন বাঁচব ঠিক ততদিন আমার কাছে, আমার বাড়িতে তোমাকে সারাটা জীবন কুমারী হয়ে দিন কাটাতে হবে। কিন্তু কেন বাবা, কেন বাবা হয়ে মেয়েকে তুমি স্বামী সংসারের স্বপ্ন দেখতে দিচ্ছ না কেন? সব সময় কেন উত্তর জানতে চাও না? যেটা বলছি সেটা মেনে নাও। হ্যাঁ, প্রয়োজনে তুমি তোমার বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করতে পারো, বাড়িতে পার্টি দিতে পারো, নাচ গান করতে পারো, হই হুল্লোড় করতে পারো, বাট বিয়ে তোমার কোনোদিনই হবে না বাবা। ইয়েস বাবা, তোমার বাবা আনন্দমোহন চৌধুরী বলছে। বলো তো শোনা, জন্মদিনে তুমি আমার কাছ থেকে কি উপহার চাও? জন্মদিনে কি উপহার দেবে সেটা কি আমায় বলে দিতে হবে? তোমার যা ইচ্ছে হয় তাই দিও। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসে যাওয়া আসা ছড়ানো আমারই গান, ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসে যাওয়া আসা ছড়ানো আমারই গান, সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার, এই তো উপহার, এই তো উপহার। বা 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 বা
তোমরা তাহলে দুজন একটু গল্প গুজব করো, আমাকে একটা জরুরি কাজ একটু বাইরে বেরোতে হবে, তাই একটু চেঞ্জ করে আসি। ও হ্যাঁ, ভালো কথা পলাশ, তোমার পিস্তুল তো বোন লাবণ্য নাকি গতকাল থানা ঘেরাও করতে গিয়েছিল, ওকে বলে দিও এই সমস্ত ফালতু ঝামেলা তো না জড়ানোই ভালো, কারণ রাজনীতিতে লাবণ্যর মতো মেয়েদের কোনো খালি জায়গা নেই। কথাটা তোমার বোন লাবণ্যের কপড়িতে খুব ভালো করে ঢুকিয়ে দিও, আন্ডারস্ট্যান্ড? I think they all better understand. শোনো বাবা শোনো, আজকের দিনে রাজনীতি শুধু না না না, আজকের দিনে তুমি এসব কথা নিয়ে একদম চিন্তা করবে না, আজ তোমার জন্মদিন, শুধুই আনন্দের দিন। তাই যদি মনে করে থাকো তাহলে চিরদিনের জন্য বাড়ি থেকে আমাকে নিয়ে চলো পলাশদা, আমাকে মুক্তির পথ দেখাও। ও এই ব্যাপার, আরে কালে আমি তোমার জন্য একটা রাজপুত্রের ব্যবস্থা করে ফেলবো, যাকে বিয়ে করে তুমি। সে অধিকার আমার নেই পলাশদা, কারণ আমার বিয়ে হোক সংসার হোক বাবা তা কোনোদিনই চান না। সে কি বাবা হয়ে নিজের মেয়ের জীবনটাকে মরুভূমির হাহাকারে ভরিয়ে তুলে? জানি না জানি না, আমি কিচ্ছু জানি না পলাশদা, আমি কিচ্ছু জানি না, এখন আমি কি করবো, কোথায় যাবো, বাকি জীবনটা কি নিয়ে কাটাবো, তুমি আমাকে বলতে পারো পলাশদা, তুমি আমাকে বলতে পারো। সুমনা সুমনা, একমাত্র গানই পারে সব মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে, তুমি গাও সুমনা। এই ভাঙা মন্নি আমি কেমন করে গান গাইবো পলাশদা? গাও আমার স্বপ্ন দেখা দুটি নয়, হারিয়ে গেল কোথায় কখ, কেউ তা জানে না গো, কেউ তা জানে না আমার স্বপ্ন দেখা দুটি নয়, হারিয়ে গেল বাবার বিরুদ্ধে দরবার করে কারুর কোনো লাভ হবে না সুমনা, কারণ আনন্দমোহন চৌধুরীকে তার নিজের দম্ভ থেকে কেউ কোনোদিন সরাতে পারেনি, আর পারবেও না কেউ কোনোদিন। তুমি যদি ভেবে থাকো আমাকে তোমার হাতের খেলার পুতুল বানিয়ে দম্ভের চূড়ায় উঠবে তাহলে তুমি ভীষণ ভুল করবে বাবা, ভীষণ ভুল, কারণ সে সুযোগ তুমি পাবে না কোনো দিনও না। পুতুল নাচের বাজি করকে তো
বৈদ্যবাই পলাশ, আমি চাই না তোমার বোন লাবণ্য অঞ্চলে কোন অশান্তির আগুন চালিয়ে তোলো। আপনার কথাটা আমি ওকে নিশ্চয়ই জানিয়ে দেবো স্যার, তবে আমার কথায় সে চুপ করে বসে থাকবে কিনা তা আমি বলতে পারবো না। বলতে হবে, মানুষ তার নিজের মর্জিতেই পথ চলবে স্যার, অন্যের মর্জিতে নয়। শোনো, তাহলে ফালতু টাকা খরচ করে মেয়ের জন্য আমি কোনো গানের মাস্টার বসতে পারবো না। সুতরাং চাকরিকে তোমাকে ইস্তফা দিতে হবে, আজ থেকে তোমার ছুটি, আউট। ইস্তফাটা আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি পলাশ, কারণ আপনার ওই 5000 টাকায় আমার জীবনটা চলবে না স্যার। এই পলাশ, জোনাকির আলো চোখে দেখতেই ভালো, কিন্তু সেই আলোর উত্তাপে কোনোদিন জল গরম করা যায় না স্যার, আর যাবেও না কোনো দিন। এত গরম গরম কত বলার সাহস পায় কি করে? থানার খবর কি বল? আজ রাতেই প্রীতম সিং অ্যারেস্ট হয়ে যাবে স্যার। লাবণ্য, আয়ুর্বেদ চিকিৎসায় আমি বিশ্বাসী নই স্যার, অ্যালোপ্যাথি মতে অপারেশন করাই উর্বর মস্তিষ্কের কাজ। প্রথম রাতে বেড়াল মারা বুদ্ধিমানের কাজ করুণা সিন্ধু। আরে ভট্টাচার্য, এসো এসো এসো, তা বলছি গুরু, টাটকা টাটকা কিছু খবর দাও। আরে রূপবতী লাবণ্যের খবরই তো টাটকা খবর দেবরাজ ইন্দ্র। বলছো? হ্যাঁ স্যার। ডাক্তারি মতে অঙ্গ পচে গেলে না সেই অঙ্গটাকে দেহ থেকে কেটে ভাত দিয়ে দিতে হয়। না 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 না, আমি হিংসায় বিশ্বাস করি না, বিকজ আমি অহিংসার পূজারী। আর আমার অহিংসা হলো তোদের হিংসার বাবা। জানি স্যার জানি। ওই যে কথাই বলে না যে বাঁশ পাগলে সরু আর মানুষ পাগলে হাম্বা গরু। মেয়েটা খুব পেকে গেছে স্যার, গাছ থেকে টুক করে খসে পড়বে বাবা ভোলা না। তোরা এক কোপে কাটিস আর আমি আড়াই প্যাঁচে জবাই করি। লাজবাব মার কাটারি। জয় শ্রী হরি, জয় শ্রী হরি। আমি মানুষকে সারাটা জীবন বাঁচিয়ে রেখে এত তীব্র যন্ত্রণা দিই যে মরে যাবার জন্য সে ভগবানের কাছে বার 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 মানত করে। এইবার আমার অহিংসা নীতির যুবকাষ্টে বলি হবে রূপবতী লাবণ্য। চৌধুরী বাবুর খাতায় একবার নাম উঠলে সে নাম খারিজ হয় শ্মশানে যাওয়ার পর। আমি তোমার পাই ধরছি দিদি, কোথাওটাই না পাই, কাজতলে শুকিয়ে পড়ছে মরবো, তবে এই নোংরা কাজ আমি কিছুতেই করতে পারবো না। আবার তুই ভুল করছিস লক্ষ্মী, এই পুরুষ শাসিত সমাজে তোকে কেউ সুস্থ ভাবে বাঁচতে দেবে না। আমরা তোকে ছেড়ে দিলেও এই কলক ধাঁধা থেকে তুই বেরোতে পারবি না, গণেশ চাবক তোকে পালাতে দেবে না, সে তোকে ধরে আনবে। গণেশদেরকে আমি বুঝিয়ে বলবো, গণেশদের মনটা খুব ভালো, গণেশদেরকে বুঝিয়ে বললেই। কতটুকু চিনিস ওই গণেশকে? ওই গণেশ চৌধুরী বাবু ডানহাত, ওই গণেশ চৌধুরী বাবু সম্রাট কে আগলে রেখেছে ওর বুদ্ধির জোরে। চৌধুরী বাবুর এত বারবার অন্ত, ও কখনো চৌধুরী বাবুর সঙ্গে নেমখরামি করতে পারবে না দিদি। তাই বলছি বোন, গড় তুমি না করে খদ্দেরের মন মোজাতে নিজের দেমাকে দিলে স্কুটার টাইট করে না টাইট। মরবো তবু নোংরা কাজ আমি কিছুতেই করতে পারবো না, পারবো না, পারবো না। দেখছি সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা বাঁকাতে হলে চাই গণেশের চাবক। গণেশ শোনো না দিদি, শোনো না দিদি, শোনো না। এখন এখন কি হবে? এখনই কলেজ আসবে? না না না, আমি না, আমি না এখান থেকে পালিয়ে যাব। কিন্তু কি করে পালাবো, সব তো চৈতন্য বন্ধু। ও ভগবান, তুমি আমাকে বলে দাও আমি এখান থেকে কি করে পালাবো। না না না, একটা না একটা না ফোন দরকার, ফোন হলে না আমি আমার মাকে ফোন করবো, কিন্তু কিন্তু ফোনটাও পাবো কোথায়? না না না, আসুক গণেশ দা আসুক, যতটুকু শুনেছি গণেশ দার উপরটা কঠিন হলো ভেতরটা খুব নড়ু মাতুল তুলে, তাই না গণেশ দা? গণেশ দা তুমি আমার একমাত্র ভরসা গণেশ দা। বিড়ালকে ভরসা করে মাছ বাহারা দিতে বলছো? শোন লক্ষ্মী, চৌধুরী বাবুর হাজারটা চোখ চারদিকে ছড়িয়ে আছে, কি নাথ মন্দিরের বাইরে পা রাখলে তোকে ওরা আবার ধরে নিয়ে আসবে। আমি তোর ভালো চাই তাই বলছি। ভালোই যদি চাও তাহলে তোমার পায়ে আমাকে ঠাই দাও গণেশ দা, তোমার পরিচয় আমাকে বাঁচতে দাও গণেশ দা, তুমি আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও গণেশ দা। সিঁদুর পরিয়ে দেব তোকে? কেন গণেশ দা কেন, সব মেয়েরাই তো বিয়ের স্বপ্ন দেখি,
সুখে সংসার করতে চায়। তারপর তারপর চলো স্বামীর মুখে লাথি মেরে অন্যের হাত ধরে পকার পাড়া মানুষকে বিয়ে করা, একা লাগির সঙ্গে ঘর করা। তুই শোনা, বিশ্বাস করো গণেশ, তো বিশ্বাস করো, আমি তো তোমাকে ভালোবাসতে চাই, সুখে সংসার করতে চাই। আরো বল, সন্তানের মা হতে চাই? চাপচালি হবে দিলবাদি, সন্তানের মা হতে চাস না? তারপর তারপর সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে লাল বেনারসি পরে সন্তানের ফটো কপালে একে ফুল দিয়ে সাজানো চার চাকার গাড়ি চাপে আবার বিয়ের পিড়িতে বসবি, তাই তো? সোনাই বাজে প্রেমিকের কোলে মাথা রেখে সোয়াগ রাত কাটাবি। চাপ বিশ্বাস কাকে, কাকে বিশ্বাস করবো রে, কাকে বিশ্বাস করবো? পারবি, পারবি তুই তো জন্মদাত্রী মাকে বিশ্বাস করতে? বলে ওসব বাচ্চার কান্না শুনে যে পেছনে ফিরে তাকাই না, সেই সেই জন্মদাত্রী মা। তুমি আমাকে বাঁচাও গণেশ দা, তুমি আমাকে বাঁচাও। আবি, আমি তোমার পায়ে হাত ধরে মিনতি করছি গণেশ দা। বেশি বেগুর বাই করলে চাবুক মেরে মুখটা চিরতরে বন্ধ করে দেব। মারো গণেশ দা মারো, তুমি আমাকে একেবারে মেরে শেষ করে দাও। মরে গেলে তাই নরকে আমাকে পচে মরতে হবে না? এই হারাম জাতি, মরবি কেন রে? মরবার জন্যই কি ভগবান তোকে এমন সুন্দর দামি শরীরটা দিয়েছে? এইভাবে বেঁচে থাকাটা কি তুমি জীবন বলছো দিদি? আরে এই সমাজে বাঁচতে হলে তোর ইচ্ছে হোক বা অনিচ্ছাই হোক চরিত্র তোকে নষ্ট করতেই হবে। এই শিউলি একদিন নিজের ইচ্ছে এই চৌধুরী বাবু টেরায় পা রেখেছিল। নিজের ইচ্ছায় কোনো মেয়ে কোনোদিন এই নরকে আসতে পারে না। কিন্তু আমি তো একদিন নিজের ইচ্ছায় এই নরকে পা রেখেছিলাম দিদি। বিয়ের পর শ্বশুর বাড়ির স্বামী শ্বশুর দিন রাত আমার উপর নির্যাতন করতো। মহাজনের দেনা শোধ করতে না পেরে না মাঝে মাঝে শিউলিকে পাঠিয়ে দিত মহাজনের দেহের খিদে মেটানোর জন্য। বিনিময় কি বিল তো জানিস? সরগয়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, দুবেলা দুমুঠো বাসি ভাত। কি বলছো দিদি? তাই মানুষ হয়ে কুকুরের জীবনটা আমি সহ্য করতে পারলাম না রে, তাই ভাবলাম এই শরীরটা যখন আমাকে ভাঙিয়ে খেতে হবে তখন বাসি বা পান্তা ভাত কেন, আমি মাংস ভাত খাবো, মাংস ভাত দিদি। তাই বলছি বোন, মাথা ঠান্ডা রেখে এই জীবনটাকে তুই মেনে নে। তাহলে তাহলে এই কি আমার ভাগ্যলিপি? সারা জীবন ধরে নরক যন্ত্রণার যাতা কলে পড়ে আমাকে আমাকে একটু একটু করে মরতে হবে দিদি। বলো না দিদি, বলো না, বলো। আরে মরবি মরবি, তার আগে গলায় এটা একটু ঢেললে নে। বিষ দিচ্ছ গণেশ দা? বিষ নয় রে মুখ পুড়ি, ওটা হচ্ছে অমৃত। দাও দাও আমাকে দাও। জীবনটাই তো ভাঙাতে হয় রে লক্ষ্মী, তবে তো লক্ষ্মী লক্ষ্মী লা হবে রে। যা ভেতরে গিয়ে একটা জিরিয়ে নে। এই শুকলাল, নতুন মালটার জন্য একটা ভালো দেখে খদ্দের ধরে নিয়ে আয়। আরে খদ্দের ধরে আনতে হবে কেন রে শিউলি? গোয়ালা ঘুরে ঘুরে দুধ বিক্রি করে আর মোদের দোকানে লোকে যে চেসে লাইন লাগায়। ও মা, কালীচরণ বাবু যে, তা কালী বাবু, এতদিন আর শিউলির কথা মনে পড়ল বুঝি? এই দেখো। আরে বাবা, তোমাদের কথা রোজ রোজ মনে পড়লে তোমরা ঘরের বউটার মতো পুরনো হয়ে যাবে না? মনে 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 মরে চাই মরে চাই। তা কালী বাবু, আজ কমিটার ভালোবাসা কিনবে গো, এটাকে যত ফুট যত গজ যত ইঞ্চি সরাবো ততই তোমাদের লোভী চোখ দুটো আরো চকচক করবে, আর ট্যাকের মাল্লু বের হবে মাল্লু। আর কতটা গো কালী বাবু? এই পর্যন্তই থাক, এই রকম পূজোর মন্ত্র শোনার জন্যই তো তোমাদের এখানে এসে তোমাদের এই গোদা পা জড়িয়ে পড়ে থাক। ছি 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 ছি, ওখানে নয় ওখানে নয়, তোমাদের জায়গা তো অন্যখানে। কোনখানে গো? রাতের শিউলি। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে।
সে আমার প্যারে লাল রে। এসব আতেল কথা শোন, দিল কি রানী ডোন্ট বি ফানি, হই আমি রাজা, চল হটা হটা হটা। এসব আতেল কথা শোন, দিল কি রানী ডোন্ট বি ফানি, হই আমি রাজা। আরে একটা মিথ্যে কথা বললে না, তোকে সালা জানে শেষ করে দেবো। মিথ্যে কথা মানে কি? মিথ্যে কথা নয় সবটাই তো মিথ্যে। এই সত্যবাদী যুধিষ্ঠির, তুমি কে? তুমি ডাকাত না বলে? এই আমি দুটোই। তোরা যেরকম টাকা পেলে নিজে দেহ বিক্রি করিস, আমিও টাকা পেলে চুরি ডাকাতি চিন্তায় সব করতে পারি, এমনকি খুনটাও করতে পারি। হ্যাঁ সালা, শুধু তোদের মতো মিথ্যে করো পীড়িতের কথাটা বলতে পারি। দূর সালা। কি সালা, এইসব চুটমুট কথা বলে আমার নেশাটা কি একেবারে বিগড়ে দিল মাঝে? এই শুনি শুনি, চলো আমরা তোমার ঘরে যাই, চলো। না বাবু, আজ তোমার জন্য একটা নতুন ফুল তুলে রেখেছি, 10 নম্বর ঘরে যাও, ওর মনটা মজাতে পারলে তোমাদের ফুল সাজাটা জমবে বাবু। আরে জমবে মানে জমবে মানে? নিশ্চয়ই জমবে। আমার নাম কালীচরণ, আমি খুব ভালো করেই জানি বসি করো। আজকে রাতের পাওনাটা দিয়ে যেতে ভুলে গেলে গো বাবু, পুরো 500 লাগবে। 500? আরে ভুলো কি গো, মেয়ে মানুষের এত দাম? হ্যাঁ, ঘরের বউটাকে বিনা পয়সায় পেয়েছিস তো, তাই নতুন মেয়েটার দাম তো জানা নেই। থামো, এখানে এসে এসে বেশি ডোয়াবি দেখাতে হবে না। এই শিউলি শিউলি, এই নাও। হ্যাঁ, এবারে পুরোটাই দিলাম, পরের বারে কিন্তু ঠিকঠাক উসুল করে নেবো। আরে ফট তো সালা ফট। তুমি কে বলো দেখি? তোমাকে তো আগে কখনো এখানে দেখেছি বলে মনে হচ্ছে। আরে বর্তমানটা অনেক কিছুদিন আগে একটা মিথ্যে ব্যাংক ডাকাতির কেসে ওই শালার পুলিশ জ্বালাচ্ছে, তাই তোমাদের এখানে পালিয়ে এসেছি। আমি যদি তোমাকে ধরিয়ে দিই? আরে পারবে না পারবে না, কেন বলো তো? এই পতিতা আর ওই দেবতা, এই দুটো জাত কখনো বেইমানি করতে জানে না, যারাই তাদের আশ্রয় নেয় তারাই তাদের পরম আত্মীয় হয়ে ওঠে। তুমি কি করলে আমাদের? তুমি দেবতার সঙ্গে তুলনা করলে ভাই? এই চুপ, একদম আমাকে ভাই বলবে না, আমি কারোর ভাই নই, কারোর সন্তান নই, এই সম্রাট হচ্ছে নিঃসঙ্গ পাথরের মতো একা। মানুষ কখনো একা হতে পারে? আরে পারে পারে, এই সম্রাটের কোনো ভাই নেই, কোনো বোন নেই। ওই শালা ভগবান, সেও না সেও না আমার কাছ থেকে আমার মা বাবাকে কেড়ে নিয়েছিল। মনে করো না, তোমার এক দিদি ছিল যার নাম শিউলি। চুপ করো তুমি, চুপ করো। বিশ্বাস করো, তোমার মতো আমার এক ভাই ছিল, ভাই ফোটার দিন ফোটানিতে এসে রাস্তা পার হতে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। তাই তোমাকে দেখে আমার সেই মৃত ভাইটার কথা মনে পড়ছে সম্রাট। বেশ শালা চুপ, তোমাকে যে আমার বড় আপন বলে মনে হচ্ছে সম্রাট। এই আমি কারোর আপন জন নই, এই পৃথিবীতে সম্রাট একা একা একা, তুমি আমাকে ভুলে গেলে আমি খুব খুশি হব। কি করে ভুলবো, অন্তরে যে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে সেই সম্পর্কটা কেউ কোনোদিন আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না ভাই, কোনোদিন না, কোনোদিন না। চুপ, আমি কারোর সাথে কোনো মায়ের বাঁধনে জড়াতে চাই না, এই পৃথিবীতে সম্রাট একা, শুধু একা। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি আপনার মেয়ের মতো, তোর চোখের চলে আমার মন ভিজবে না, তোর পাছায় লাথি মেরে তোকে আজকে আমি আমার বিছানায় তুলবই। এই মেয়েটা মার শালার পাছায় কষে লাথি মার। আরে পারবি পারবি, এই দুনিয়ায় বাঁচতে গেলে মারের বদলে মার দিতে হয়, মার। আরে মার না শালাকে। এই যে বাবু, মারের বদলে মারের হিসেবটা দেখলেন তো? যান যান বাড়ি যান। যাচ্ছি
যাচ্ছি। আবে ফট সারা ফট। আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তবে বদলা আমি নেব না। পাছায় লাথি মেরেছ, বেশ করেছো। একটা পুরনো ব্যথা ছিল সেরে গেছে, তবে শালিদের মাঝখানে এসে হিরো সাজা আমার খুব ভালো লেগেছে। হারাম জাদা না আমি, তবে হারাম জাদার সঙ্গে এই দৃশ্যে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। ফট তো সারা ফট। এই মানুষটাকে তুমি আমাদের শত্রু করে তুললে ভাই? আরে মানুষ তো চিরকাল মানুষের শত্রুই রে। আরে বাঘ সালা কখনো একটা বাঘের মাংস খায় না, কিন্তু একটা মানুষ লোভ আর লালসার জন্য আরেকটা মানুষের বুকে দাঁত বসায়, তাই তো? তাই তো, ওই মানুষটাকে এখান থেকে সরিয়ে দিয়ে সালা আজ আমি লক্ষ্মীর ঘরে রাত কাটাবো। অবশ্য অবশ্য তুমি থাকবে এই শিউলির ঘরে। সত্যি আপনি মানুষ নন, আপনি দেবতা। আরে না 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 না, আমি মানুষও নই, আমি দেবতাও নই, আমি তুমি কারুর কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোন নাম নেই কো আমার। শোনো মহাশয়, কারুর কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোন নাম নেই কো আমার। শোনো মহাশয়, কারো কেউ নই কো আমি। তোমার বাড়ি কোথায়? বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই। পথে ফেলে দিলে আমায় পথেই পড়ে রো। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই। পথে ফেলে দিলে আমায় পথেই পড়ে রো। যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, মনের মতো দামটি দিলে তারে পাওয়া যায়। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোন নাম নেই কো আমার। শোনো মহাশয়, কারো কেউ নই কো আমি, কারো কেউ নই কো আমি, কারোর কেউ নই কো আমি। শিউলি শিউলি শিউলি, এ শিউলি দাঁতের পালা পুলিশ আছে, পালা। চুপ সারা, এখান থেকে এক পাও নড়বে না। পুলিশকে আসতে তো আমি দেখিনি, যাই। তোমরা এখানে বসে পড়ো না, মাথার ঘোমটাটা টেনে দাও, আর তুমি যা টুল নিয়ে এসো টুল। ও তার আগে তোমাদের খোপার ফুলগুলো করে নাও, কুইক কুইক কুইক। একটা কাজ করো তো, এই রুমালটা মাথায় পাতো, তোমার হেডটা আমাকে দাও। চলো সবাই রেডি তো, গান শুরু করো, গান শুরু করো। কি গান? আরে মাইকে বাজে না। ওম ভূর ভুবস্বহ, ওম ভূর ভুবস্বহ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়। দেখুন দরগা সাহেব, এখানে ঈশ্বরের নাম গান চলছে, এরা কোনো অন্যায় কাজ করছে না জগদীশ্বর। ভরচাজ, এরা তো সবাই অহল্লার মতো পাশাল হয়ে গেছে। এই অহল্লার মুক্তি হবে এই রামচন্দ্রের বাক্য বাণী। চিচিং ফা, ওম ভূর ভুবস্বহ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়। চিচিং বাদ। আচ্ছা ভরচাজ, কানে শোনার চোখে দেখার মধ্যে এতটা তফাৎ হলো কি করে? দারোগা, ঠিক আছে ঠিক আছে, বেশিক্ষণ জুতো পায়ে এখানে থেকে জায়গাটাকে অপবিত্র করবো। চলো চলো, আমরা বরং এখান থেকে ফিরে যাই। ভরচাজ, যাওয়ার রাস্তা কোথায়? তুমি তো একটা কি মন্ত্র ধরলে, আর এরা তো সবাই মুশকিল আসান করে দিচ্ছি স্যার। কই যাও সিনসি। বাহ খুব সুন্দর খুব সুন্দর, এসো এসো ভরচাজ এসো। Thank you.
এসো ভট্টাচ এসো। আপনার অগ্রসর হন, এই সৌন্দর্য মণ্ডিত রসের সাগরে ডুব না দিয়ে কি করে ফিরে যাবে নদের নিমা। ঝামা ঘষে দিল না, তাই আমার জানতে ইচ্ছে করে এই মহান যজ্ঞের পুরোহিত কাম মহাগুরু শ্রীমৎ স্বামীজিটিকে। শ্রীমৎ স্বামীজি নয় রে গাম্বাট, এ হচ্ছে গুরুর গুরু মহাগুরু, এ বর্ধমানের সম্রাট। জানো স্বদেশী আমলে গান্ধীজির সঙ্গে জেল খেটেছিলাম, নেতাজি সুভাষচন্দ্র, শালবনি জানো কিনি, শালবনিতে একটা বিশাল বড় কারখানা হবে, তার ঠিকাদার নবীন জিন্দাল আমার হাত দুটো ধরে বলল, দাদা চুরি জচ্চুরি করে সবাই আমার ইয়ের ষষ্ঠী পুজো করে দিচ্ছে, এইবার আপনার মতো একজন সজ্জন সৎ মানুষকে আমার সব কিছুর দায়িত্ব নিতে হবে। প্রথমে আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু ওই নেতাজির নামে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে শুনেই আমি মত দিয়ে দিলাম। হায় ভগবান, তুমি হলে সজ্জন মানুষ, বাড়ির কাঁসা বেতল বেঁচে দিয়ে যে লোকটা নেশা করে সে হলো কিনা সজ্জন সৎ মানুষ। নেশা কি আমি আমার নিজের পয়সায় করি নাকি, পাড়ার ওই সব ছেলে ছোকরার দল গোপ খেজুরে গল্প শোনার জন্য তাদের বাপের পকেট কাটা পয়সায় আমাকে জোর করে নেশা করা। কিসব মানুষ ছিল গো, নেতাজি সুভাষচন্দ্র, মাতঙ্গিনী হাজরা, জহল, ও হ্যাঁ তোমাদের এই জওহরলাল নেহরু একদিন আমাকে বলেছিলেন, বেনি মাধব আমি তোমাদের বাড়ি যাব। আমি কাজে যাব। আরে দাঁড়াও গিনি দাঁড়াও, কাজে যাওয়ার আগে চট করে আমাকে 100টা টাকা দাও দেখি। 100 টাকা কিসের জন্য? বাহ, কাল থেকে নতুন কাজে জয়েন করব না, তা এই জুতো পরে কি নতুন কাজে জয়েন করা যায়? জানো গিনি একটা কনস্টেবলকে ম্যানেজ করেছি, সেই বেটা 100 টাকায় এক জোড়া বুট ছেড়ে দেবে বলেছে। বুট কিনবে না বোতল কিনবে তা আমি ভালোভাবে জানি, 5টা টাকা আমি তোমাকে দেবো না। তা দেবে কেন, তা দেবে কেন, এখনই লাবণ্যের বই কিনতে হলে কর করে 500 টাকা বের করে দিচ্ছি। নিজের ভাগ্নিকে হিংসা করতে তোমার লজ্জা করে না? ভাগ্নি কিসের ভাগ্নি, কেন তুমি ওদের আপন করে ঘরে ডেকে এনে তুলেছিলে? বোন ভগ্নিপতি মারা গেছে, ব্যাস লেখা চুকে গেছে, আমি কেন ওদের ভাত কাপড়ে খরচ জোগাবো? তুমি জোগাও না, জোগাই আমি। তুমি যদি সারা জীবন আমার পয়সায় বসে বসে খেতে পারো তাহলে ওদেরকে খাওয়ানোর অধিকার আমার আছে। না নেই নেই, বউয়ের জান মান টাকা পয়সার মালিক স্বামী অর্থাৎ আমি, অতএব তুমি আমাকে খাওয়াতে পড়াতে বাধ্য। তাহলে যে এখন থেকে তোমাকে শাখা সিঁদুর পরে শ্বশুর বাড়িতে থাকতে হবে মামা, আর মেয়েরা ভাত কাপড়ে জোগাড় করে তাদের পরম পূজনীয় স্বামী দেবতাটিকে। তুমি ওভাবে কাঁদছো কেন? কাঁদবো না, 100টা টাকা চেয়েছিলাম, তা আমাকে বলে কিনা লাবণ্যকেই তো খাওয়াতে পড়াতে সব শেষ হয়ে যায়। মা ও মা, তুই নাকি এই সংসারের বোঝা রে? আরে মা না, সমিতে সমিতে আমি শক্তি মিথ্যে, আমাকে আর বোঝাতে এসো না মামি,
ছেলেবেলা থেকে যারা পরের ঘরে মানুষ হয় তাদের মানুষ চিনতে ভুল হয় না গো। যাকে মামা, মামা নাও টাকাটা, তোমায় আমিই দিচ্ছি। তাই দে মা, তাই দে, তোর মায়াতেই তো এই সংসারে পড়ে আছি রে মা। এইবার এইবার তোর বিয়েটা দিয়ে দিতে পারলেই আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। মামা, তবে যেদিন মরবো সেদিন তোর এই মামি হাড়ে হাড়ে বুঝবে কি মাল কি দরে গেল। তুই বিশ্বাস কর মা, তুই বিশ্বাস কর, আমি কথা বলিনি। ওরে, রক্তের সম্পর্ক না থাকলেও আমি যে তোর মামিমা। না, আমি এতদিনে বুঝতে পেরেছি যে তুমি আমার মামিমা নও। লাবণ্য, হ্যাঁ, তুমি যে শুধুই আমার মা। লাবণ্য, যতবার দেখি মা গো তোমায় আমি, যতবার দেখি সম্পত্তি সব ভাগ করে নিতে চাস? এইমাত্র বাবার কাছে শুনলাম। না দাদা, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি তোদের কাছ থেকে কোনো বিষয় সম্পত্তির ভাগ চাই না। আমি তোদের কাছ থেকে শুধু আমারই মাকে চাই। আরে, এটাই তো আমার সবচেয়ে বড় সম্পত্তি। দেখেছো দেখেছো মা, এখানে কেমন তোমার উপর ভাগ বসাচ্ছে। বেশ, তুই যদি ভাগ বসাতে চাস তাহলে মায়ের সাথে সাথে তার ছেলের দায়িত্ব নিতে হবে। কারণ একটু আগেই আমি আনন্দমোহন চৌধুরীর চাকরিটা ছেড়ে দিয়ে এলাম। দাদা, এবার পড়াশোনা বন্ধ করে একটা চাকরির সন্ধান কর। না, লাবণ্য আরো পড়াশোনা করবে, যতদিন আমার শরীরে শক্তি থাকবে ততদিন লাবণ্য চাকরি করবে না। আরে মা, তোকে পড়তেই হবে। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি মেয়েদের সব কিছুর মূলে হলো তাদের অশিক্ষা। মা, শিক্ষার আলোয় মনের অন্ধকারটাকে দূর করতে পারলেই কোনোদিন কোনো মেয়েকে বেঁচে থাকার জন্য সিঁদুর পরে নিজের মার সম্ভ্রম মর্যাদা বিক্রি করতে হবে না রে মা, নিজের মার সম্ভ্রম মা গো। তুমি আমার জন্য এত কেন ভাবো বলো তো?
ছেলেবেলায় যার বাবা মা মারা গেছে, নিহতে চোখের জল দিয়ে যার ভগলে পেটা লিখে দিয়েছে, সেই সেই অভাগিনী ভিখারিনীটাকে এত কেন ভালোবাসার লোভ দেখাও মা? কাঁদবি না, একদম কান্নাকাটি করবি না, তাহলে আমিও কিন্তু কাঁদবো, ভেউ ভেউ করে কাঁদবো। আমি জানতে চাই। আরে দাঁড়ান দাঁড়ান, কি আপনি, আপনি কি সেই জনসেবক গণেশ বাবু যিনি দারোগা বাবুকে বলেছিলেন পতিতা পল্লীর ব্যাপারে ইনভেস্টিগেশন করতে? যদি তাই হয় তাহলে থানায় ডায়েরি করতে গিয়েছিলাম কেন? এই কৈফিয়তটা চাওয়ার মানেটা কি? তবে লাবণ্য, আমাদের নেতাদের মান সম্মান একদম টানাটানি করবি না, তাহলে কিন্তু? তাহলে কিন্তু কি বলো? তাছাড়া এইভাবে তুই তুকারি করে কথা বলছো কেন? চুপ সালা, একজন জননেতার মুখের কি ভাষা! অবে ফুলটুসি, আমার পরিচয়টা না তো জেনে রাখা দরকার, আমার লেভেলটা না ওই টুইন ওয়ান এক মস্তান গনসা, আর তুই জননেতা গণেশ বাবু। বল 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 বল, থানা কেন ডায়েরি করতে গিয়েছিলি বল? ওটা তুই তোর পুলিশ বাবার কাছ থেকে গিয়ে জেনে আয়। এই সম্মান দিয়ে বাদ বল। এই তোর মতন একটা সমাজ বিরোধী গুন্ডাকে সম্মান দিতে গেলে ওই সম্মান কথাটার অসম্মান করা হবে, তাই 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 যেমন কুকুর তার তেমন মুগুরের ব্যবস্থাপত্র প্রেসক্রাইব করলাম। এই লাবণ্য, সমালকে বাদ দে। এবার পুলিশ জেনে যাবে তোদের মিথ্যের মোড়কে মোড়া আসল কারবারটা কি। জেনেছি এবং নিরপেক্ষ তদন্ত করে বলছি, আপনাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ওটা ধর্মশালা মন্দির, ওখানে ভগবানের নাম গান হয়। এই খবরটা জানার জন্য আপনার বাহাতে কত বকশিশ এসেছে সেটা জানতে পারি কি? একজন সরকারি কর্মচারীকে অপমান করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি জানো? হ্যাঁ জানি জানি, আপনাদের মতো পুলিশ অফিসাররাই তো সাধারণ মানুষকে থানায় ডেকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করতে পারেন। সৌমেন্দু মণ্ডলের মতো নিরাপরাধ যুবককে মেদিনীপুর পুলিশ লাকাবে পিটে মেরে ফেলতে পারেন, ফুটপাথ থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে ভোগ করতেও পারেন। নেতাদের পা চারটে কি অপরাধীকে না ধরে যার উপর অত্যাচার করা হয়েছে তার বিরুদ্ধে জামিনের অযোগ্য দ্বারা কেস দিতে পারেন, রাজনীতি রং লাগিয়ে অধ্যক্ষ পেটানোর মদত দিতেও পারেন, ভারতীয় সৈন্যদের রক্তাক্ত দেহ তার বৃদ্ধা মা বাবাকে উপহার দিতেও পারেন। লাবণ্য দেবী, শুধু পারেন না, এই সমাজের বুক থেকে চোলাই সাতটার খুনের সন্ত্রাস রাজদূর করতে। ওইসব গরম গরম বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না। যা বলছে শুনুন, আপনি যে চৌধুরী বাবুর বিরুদ্ধে ডায়েরি করেছেন সেটা এখনই তুলে নিন। ডায়েরি তো তুলবই না, বরং যেটাকে আপনি নিরপেক্ষ তদন্ত বলছেন সেটা নিয়ে সরাসরি এসপি সাহেবের কাছে যাব। যেখানেই যা, মানে যেখানেই যাই গায়ের পথ ধরেই তোকে যেতে হবে, আর সেখানে রাতের অন্ধকারে যদি কেউ তোর ইজ্জতটা লুট করে নেয় তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। হ্যাঁ তারকা সাহেব, বাড়ি বয়ে এসে একটা মেয়েকে বেজ্জত করার হুমকি দিচ্ছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, তা কি করব? লাবণ্য দেবী যে সুস্থ পরিবেশটাকে একেবারে অসুস্থ করে তুলেছেন তারকা সাহেব, তাই গণেশ বাবুদের প্রতিবাদ জানানোটা ওদের গণতান্ত্রিক অধিকার। না গোন্ডামি কখনোই গণতন্ত্র নয়, গণতন্ত্র হলো স্বাধীন মত প্রকাশের মন্ত্র, আর সেই মন্ত্রকে গরিবদের গলা টিপে ধরার যন্ত্র করে তুলছেন আপনারা। এই আপনারা, এই আপনারা যখন অশোকস্তম্ভের চিহ্ন টুপি মাথায় পড়ে এই গুন্ডাগুলোর পায়ের কাছে মাথা নামান, তা দেখে গোটা দেশের মাথা লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে যায়। এবার তোদের সবাইকে আমাদের কাছে মাপ চাইতে হবে, আর যদি তা না হয় তাহলে এই গুন্ডারা তোর বাড়িতে এসে তোকে কোলে বসিয়ে মাল খাওয়াবে আর নিজেও খাবে। মুখ সামলে কথা বললে জানো? এই গণেশ বাবু, জনগণের সেবা করছেন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। শালা, একজন রাজনৈতিক কর্মচারীর উপর চড়াও হওয়ার অপরাধে আমি তোকে অ্যারেস্ট করলাম। চল চল, কি করছিস? এবার জামিনের অযোগ্য ধারায় একটা কেস ঠুকে দে।
আমাকে আইন কারণ শেখাতে আসবেন না। আইনের কোন বেড়াজালে আটকে রাখতে পারবে না, রোয়াবি বন্ধ করে চল শালা থানায়। যদি নিজের ইজ্জত আর দাদার জান বাঁচাতে চাস তাহলে আনন্দ ভিলাতে গিয়ে চৌধুরী বাবুর কাছে নাক্ষত দিয়ে মাপ চেয়ে আসিস, তা নাহলে দাদার পর শুরু হবে বোনের বেজ্জতির পালা। কথাটা ইয়াদ রাখবি। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আমি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাবো মা, ফিরিয়ে দিয়ে যাবো।